নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রবির রাশি পরিবর্তন, অর্থাৎ আজ মধ্যরাত থেকে রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে মিত্রগৃহে প্রবেশ করছে। এর ফলে সাতটি রাশির ক্ষেত্রে আগে যা ঘটেনি তাই এই সাতটি রাশির জীবনে করতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো প্রথমেই আমি জানাই, দেখুন, রাজা ঢুকছে যুবরাজের ঘরে, অর্থাৎ বুধের সেক্টরে রবির প্রবেশ, এবং সেখানে কিন্তু রবি বিশেষভাবে বলবত্তা কিন্তু থাকছে, অর্থাৎ মিত্রগৃহে রবি এই সাতটি রাশির ক্ষেত্রে বেশ সুযোগ কিন্তু নিয়ে আসবে। দেখুন, রবি আমাদেরকে কী দেয়? রবি আমাদেরকে দেয় মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা। রবি আমাদেরকে দেয় সরকারি চাকরি, রবি আমাদেরকে দেয় রাজনীতির ক্ষেত্রে, রবি আমাদেরকে দেয় যারা মেডিসিনের বিজনেস করছেন মেডিসিন, রবি আমাদেরকে দেয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু রবি কিন্তু থাকে, গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি এটাও কিন্তু রবির আন্ডারে কিন্তু থাকে। রবি পিতার সাপোর্ট, আপনি কতটা পিতার সাপোর্ট পাবেন, রবি আমাদেরকে নির্দেশ করে আমাদের হার্ট, আমাদের চোখ, এগুলো কিন্তু টোটাল রবি কিন্তু আমাদের নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ এই রবি রাশি পরিবর্তনে এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত করবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা লাভ এই সময় হবে, মেডিসিনের বিজনেসের সঙ্গে যারা আছেন মেডিসিন রিলেটেড ব্যবসাতে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ইলেকট্রনিক্স গুডসের সঙ্গে আছেন, যারা কাঠের ব্যবসা করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই রবির রাশি পরিবর্তনে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে পিতার সাপোর্ট পাওয়া বা পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া, গভর্নমেন্ট থেকে সাহায্য পাওয়া, যারা সরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, পদোন্নতি, যশ, মান সম্মান এটা কিন্তু বৃদ্ধি করবে সিংহ রাশির ক্ষেত্রে। দুই নম্বর যে রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ভাগ্যপতি কর্মভাবে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে ধনুরাশির ক্ষেত্রে, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদের সৌভাগ্য প্রদান করবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু কর্ম আপনারা পাবেন ধনুরাশির ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কর্ম চাকরি আপনাদের পাওয়ার সম্ভাবনা, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে, এবং এই সময় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশি এই রবির রাশি পরিবর্তনে আপনাদের বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে চলেছে, অর্থাৎ ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির। তৃতীয় যে রাশির নাম বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের তৃতীয় পতি চতুর্থ ভাবে, অর্থাৎ সুখ সাধনের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের পরাক্রম সাহস, বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া, যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের মেডিসিনের বিজনেস আছে ইলেকট্রনিক্স গুডসের দোকান আছে তারা কিন্তু ভালো জায়গা কিন্তু পাবেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, আপনাদের এই সময় যশ মান সম্মান প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হবে মিথুন রাশি, অর্থাৎ পূর্ণ মাত্রায় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং নিজস্ব প্রপার্টি যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি একাদশভাবে,
অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে সাকসেসের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, কন্ট্রাকচুয়াল জব পাওয়া, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি বা কর্মপ্রাপ্তির সুযোগ, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশি। রাজনীতির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান আসতে চলেছে বৃশ্চিক রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনাদের রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনাদের দ্বাদশপতি বিদেশ থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লাভ দেবে এবং আপনাদের ইনকামের জায়গা ভালো থাকছে, কিন্তু পাশাপাশি খরচটাও কিন্তু আপনাদের বিশেষভাবে নির্দেশ করছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি সৌভাগ্যশালী হতে চলেছে সেটি হচ্ছে মকর। মকর রাশি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, পিতার সাপোর্ট পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। ভাগ্যের পূর্ণ মাত্রার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে গভর্নমেন্ট থেকে আপনার সহযোগিতা পাবেন। আপনাদের এই সময় যশ, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, খ্যাতি আপনাদের কিন্তু বৃদ্ধি করবে মকর রাশি। এরপরের যে রাশি সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। যারা বিদ্যার্থী আছে তারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের সুখ সাধনের জায়গা বৃদ্ধি করছে, আপনাদের আকস্মিক ধনলাভ করাবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, জব পরিবর্তনের একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা, কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা এবং যারা প্রমোশন চাইছেন, আপনি বিষরাশি মানুষ, আপনি কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রমোশনের একটা যোগ কিন্তু তৈরি করছে বিষরাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের বিশেষভাবে ভাগ্য উন্নতি কিন্তু করাতে চলেছে। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে আগে যা ঘটেনি তাই কিন্তু ঘটতে চলেছে, কারণ আপনাদের চতুর্থপতি কেন্দ্র ত্রিকোণভাবে অবস্থান করছে। অর্থাৎ ত্রিকোণ স্থানটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে পবিত্র স্থান অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করা, সন্তানের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো দিবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, খ্যাতি, যশ আপনারা কিন্তু অর্জন করবেন। অর্থাৎ এই যে সাতটি রাশির কথা বললাম, আগে যা ঘটেনি তাই তাই ঘটতে চলেছে এই রবির রাশি পরিবর্তনে এবং বিশেষভাবে আপনাদের মান সম্মানের জায়গাটা, যশের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুসময় কিন্তু আসতে চলেছে, বা যাদের মেডিকেল শপ আছে, আপনার মেডিসিনের দোকান আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কেনাকাটা, বিক্রি বাট্টাটা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। নমস্কার।